নমস্কার বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটিতে এখনই লাইক করে নিন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করতে সাহায্য করে। তা ফটাফট হিট দ্য লাইক বাটন। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি আপনাদের আমাদের সকলের পরিচিত স্থলপদ্ম, ইংরাজিতে বলা হয় কনফিডারেট রোজ বা ল্যান্ড রোজও। এই গাছের ফুলগুলিটি বিশেষত্ব হলো সময়ের সাথে সাথে এই গাছের ফুলগুলি তার নিজের রং পরিবর্তন করতে থাকে। সকাল 6টা থেকে 7টা ফুলগুলির রং দেখুন সাদা উজ্জ্বল বর্ণের, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ফুলগুলিটি তার নিজের রং পরিবর্তন করতে থাকে। সকাল 9টা থেকে 10টা ফুলগুলি তার নিজের রং পরিবর্তন করতে শুরু করে দিয়েছে এবং ফুলগুলিতে একটি হালকা পিঙ্ক কালারের শেড আসতেও শুরু করে দিয়েছে। দুপুর 12টা থেকে 1টা ফুলগুলি প্রায় গোলাপি রঙে নিজেকে রাঙাতে শুরু করে দিয়েছে। এভাবে যতই বেলায় বাড়তে থাকবে ফুলগুলি সম্পূর্ণরূপে গোলাপি রঙে পরিবর্তন হতে থাকবে। বিকাল 3টা থেকে 4টে ফুলগুলি সম্পূর্ণরূপে গোলাপি রঙের হয়ে গেছে। বন্ধুরা, বছরে দুবার ফোটে এই ফুলগুলি, বসন্ত শুরুতে বা মাঝামাঝি সময়ে, ইংরাজি মাসের মার্চ টু এপ্রিলে, এবং শরতের শুরুতে বা শরতের মাঝামাঝি সময়ে, ইংরাজি মাসের সেপ্টেম্বর টু অক্টোবর। এই মাসগুলিতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। সুতরাং আপনারা চাইলে মার্চ টু এপ্রিল মাসেও এই গাছগুলি থেকে প্রচুর ফুল পেতে পারেন, আর এর জন্য আপনাদেরকে নার্সারি থেকে চারাগাছটি সংগ্রহ করতে হবে, অথবা আপনারা কাটিং থেকেও চারাগাছটি তৈরি করতে পারেন। কীভাবে আপনারা কাটিং থেকে চারাগাছ তৈরি করবেন চাইলে উপরে আই বাটনেতে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা, ডিসেম্বর টু মার্চ এই মাসগুলি কাটিং থেকে চারাগাছ তৈরি আদর্শ সময় নয়। সুতরাং আপনারা মার্চের পরে চেষ্টা করবেন, মার্চের পরে খুব সহজেই কাটিং থেকে চারাগাছ তৈরি করা সম্ভব। তাই আপনারা মার্চ থেকে এপ্রিলে গাছে বেশি পরিমাণে ফুল পেতে আপনাদের অবশ্যই নার্সারি থেকে চারাগাছ সংগ্রহ করতে হবে। এটি আমার কাটিং থেকে তৈরি চারাগাছ। এই চারাগাছটিকে ছোট পট থেকে বার করে প্রথমে বড় 8 ইঞ্চি পটে চূড়ান্ত প্রতিস্থাপন করব। তবে চারাগাছটিকে প্রতিস্থাপনের পূর্বে যে শেকড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলিকে প্রথমে কোনো কিছুর দ্বারা কেটে নিতে হবে। শেকড় কাটা সম্পূর্ণ হয়ে গেলে গাছটিকে টবে চূড়ান্ত প্রতিস্থাপন করব, এবং সঠিক যত্ন এবং পরিচর্যা করলে আগামী মার্চ টু এপ্রিল মাসে এই ছোট চারাগাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। আদর্শ মাটি প্রস্তুত করবার জন্য আপনাদেরকে নিতে হবে 60% সাধারণ দোআঁশ মাটি, এর সাথে নিতে হবে 40% 1 বছরের পুরনো গোবর সার, অথবা গোবর সার না পেলে আপনারা 1 বছরের পুরনো পাতাপচা সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এর সাথে মেশাতে হবে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান, হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, সরিষার খোল, সমফলে অনুখাদ্যের দানা। 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ নিম খোল এবং 1 চামচের কম সরিষার খোল, 1 চামচ হাড় গুঁড়ো অথবা শিংকুচি, আর সম্ভব হলে আপনার 10 থেকে 12টি অনুখাদ্যের দানা ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবেন। এগুলোকে ভালো করে মিশ্রণ করবার পরেই আপনার চারাগাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে। আমি একটি 8 ইঞ্চি বেশি হোলযুক্ত টব নির্বাচন করেছি, আপনারা আপনাদের সুবিধা মতো টব নির্বাচন করবেন। তবে খেয়াল রাখবেন 8 ইঞ্চির ছোটো যেন টব না হয়। প্রথমে একটি টব ভাঙার টুকরো দিয়ে বা খোরাম কুচি দিয়ে টবের মাঝখানের হোলটিকে বন্ধ করে দিতে হবে। তারপরে কিছুটা পরিমাণ মাটি আপনারা টবের মাঝখানে দিয়ে দেবেন। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে গাছটিকে টবের মাঝখানে বসিয়ে দেবেন এবং টবের সাইড দিয়ে আপনারা অল্প অল্প পরিমাণে মাটি দিয়ে দেবেন। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে কোনো কিছুর দ্বারা মাটিটিকে খুঁচিয়ে দেবেন, এতে মাটিটি টাইট হয়ে যাবে। এবং মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে টবের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আপনারা জল প্রয়োগ করবেন এবং টবটিকে 2 থেকে 3 দিনের জন্য একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। এবং সঠিক পরিচর্যা এবং যত্ন করলে আগামী মার্চ থেকে এপ্রিল মাসে আপনারা এই গাছ থেকেই প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। আশা করি সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদের সাহায্য করেছি, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।